গত দুবছর কোভিডের কারণে বন্ধ ছিল পুজোর সেরা ভোগের প্রতিযোগিতা। তবে এবার সেই সম্ভাবনা নেই। পুজোর সপ্তমী এবং অষ্টমীতে কলকাতার সেরা একশোটি আবাসন নিয়ে শুরু হতে চলেছে সেরা পুজো ভোগ বাছাইয়ের দৌড়চড়। সৌজন্যে হ্যাংলা হেসে এরকম একটা মানে অ্যাওয়ার্ড, যেখানে হচ্ছে ওই আবাসনের পুরুষ সদস্যরা গিয়ে বাজার করছেন, হয়তো মহিলারা গিয়ে আনাজ করছেন, তারাই রান্না করছেন, তারাই পরিবেশন করছেন, এবং সবার একটা পার্টিসিপেশন, যেটা হচ্ছে আমরা হ্যাংলা পুজোর সেরা ভোগ, যে গোটা আবাসনকে ভালো খাওয়ানো, মা দুর্গার কাছে দারুণভাবে ভোগটা সাজানো এবং সেটার একটা স্বীকৃতি পাওয়া, সেটা সব মিলিয়ে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। যেমন ধরো আমাদের রয়েছে যে এমনি সেরা ভোগ যেটা রয়েছে, মহাভোগ রয়েছে, তার সঙ্গে আমরা সেরা পোলাও, সেরা পায়েস, সেরা খিচুড়ি, মোস্ট হাইজিনিক পুজো যারা আর কি, খুব অত্যন্ত হাইজিন করতে ভোগটা হয়তো তৈরি করেন, কেউ হয়তো মোস্ট মানে ওয়েলকামিং যাদের সবচেয়ে ভালো আর কি, তাদের একরকম, এরকম বহু ক্যাটাগরি রয়েছে।